আসসালামু আলাইকুম এসডি বাংলা টিপ চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার ট্রেনের টিকিট কাটতে গেলে যে এখানে সিট চুজ করতে গেলে যে অপশনগুলো আসে সেগুলোর বিস্তারিত আলোচনা আজকে আপনাদের জানাবো। এখানে এসি বি দেখতে পাচ্ছেন, এসি এস দেখতে পাচ্ছেন, সিনিকদা দেখতে পাচ্ছেন, এফ বা দেখতে পাচ্ছেন, এফ সিট দেখতে পাচ্ছেন, এফ সেয়ার দেখতে পাচ্ছেন, এস সেয়ার এবং শোভন। এসি বাদ যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের রাতের সিটের জন্য, এটাকে এত স্লিপার, এটা রাতে কেবিন হিসেবে বিক্রি করা হয় এক স্লিপারে একজন। এবং এসি এর যেটা রয়েছে এটা দিনের ক্ষেত্রে, এটা দিনে এক স্লিপারে হচ্ছে তিনজন বা দুইজন করে এই সিট হিসেবে বিক্রি করা হয়। আর যেটা সিনিকদা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই এসি, এটা হচ্ছে আপনাদের চেয়ার। এবং এফ বাদ যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের নন এসি কেবিন, অর্থাৎ হচ্ছে রাতের বেলা এটা নন এসি কেবিন হিসেবে আপনি ঘুমিয়ে আসতে পারেন। এবং যেটা এফ সিট যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রাতে, রাতে যেটা নন কেবিন স্লিপার ছিল সেটাই দিনে এফ সিট হিসেবে বিক্রি হয়। এফ চেয়ার হচ্ছে ওই, এটা হচ্ছে আপনার সেম ক্যাটাগরির চেয়ার। এবং এস চেয়ারটা হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নন কেবিন চেয়ার, আর শোভনটা হচ্ছে শোভন। তো এই বিষয়ে একদম বিস্তারিত আপনাদের এখন আমি আপনাদের জানাবো, তো আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন আমি গুগলে আপনাদের একদম সার্চ করে দেখাই যে এটার বিস্তারিত আপনারা একদম ইজিলিভাবে বুঝতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো ভিউয়ার্স অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি কেমন লাগে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কি জানতে চাচ্ছেন এবং আপনার কি সমস্যা হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়ে আবার ভিডিও আমি নিয়ে হাজির হব। তো এখানে আমি ট্রেনের সিট কী কী আমি এটা লিখে এখন সার্চ করব, সেই সার্চ করার পর আমি আপনাদেরকে একদম দেখিয়ে দেবো যে এখানে আমি যেটা বলেছিলাম সেটার সাথে আসলে মিল আছে কি না। তো এটা ট্রেনের বাংলাদেশ ট্রেন সিট প্রকারভেদ এবং মানের সাথে জরুরি কিছু টিপস এখানেও আপনারা দেখতে পারেন। বাংলাদেশ ট্রেন সিট প্রকারভেদ এবং ধরন ও মান ভ্রমণ গাইড এখানে রয়েছে, বাংলাদেশ রেলওয়ে ট্রেনের কোন সিটগুলো কেমন সেরকম আপনারা এখানে দেখতে পারেন। তো আমি বাংলাদেশ ট্রেনের সিট প্রকারভেদ এবং মান এবং সাথে জরুরি এই বিষয়টা নিয়ে এখন আপনাদের আমি এখন দেখাবো যে আমি যে সিটগুলোর কথা বলেছিলাম সেগুলো এখন এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে যে রয়েছে শোভন, এই শোভন এখানে দেখতে পাচ্ছেন শোভন রয়েছে, এসএআর রয়েছে এবং স্নিগ্ধা রয়েছে। তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, আমি এখন এক এক করে আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব যে আসলে কোন কোন জিনিসগুলো আপনাদের জানানো দরকার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুলভ যেটা রয়েছে এটা হচ্ছে লোকাল ট্রেনের, এবং শোভন যেটা রয়েছে এটাও হচ্ছে কম্পিউটার ট্রেন বা লোকাল ট্রেনের কিছু থাকে। এস সেয়ার, স্নিগ্ধা এগুলো বিষয় এখন আমি আপনাদের এক এক করে আপনাদের জানাবো। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এফ বাত সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি, তারপর এটা হচ্ছে স্লিপার, আমি বলেছিলাম যে স্লিপার কেবিন, এসি বি কোচের সকল সুবিধা এই কোর্সে পাওয়া যায় শুধু এসি ছাড়া, কারণ সকলে এই কোর্সের সিট এসি বি হিসেবে বিক্রি করা হয়। এগুলো আপনারা দেখে নেবেন, আপনারা যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা গুগলে সার্চ করলে আপনারা আরও ভালো করে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকার বেল আইকনটা অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।